নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। ইংলিশ চ্যানেল জয় কান্নার শায়নি দাস অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন সোমবার। ভাতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন মহাত্মা গান্ধী। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করেন সুপারভাইজাররা। কান্নার নিবুজি বাজার শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা তোলার লক্ষ্যে অসংখ্য গ্রাহক ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত। রায়না 1 নম্বর ব্লকের রামপুরে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। 125তম বর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠিত হল রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে। আসছি বিস্তারিত খবরে। ইংলিশ চ্যানেল জয়ী কালনার শায়নি দাস অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন সোমবার। অস্ট্রেলিয়া যাবার পূর্বে তাকে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। শায়নি দাস অবশ্য আশাবাদী, এবারও সে দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল করবে। ইংলিশ চ্যানেল পার করেছেন কালনার মেয়ে শায়নি দাস। এরপর আবার সাফল্যের লক্ষ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন বাংলার এই জলকন্যা। বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করেই এবারও দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে ধারণা শায়নির। জল যুদ্ধে হাঙ্গরদের সামনাসামনি হওয়ার খুব বাসনা বাংলারই সাঁতারুর। আজকে আমরা অস্ট্রেলিয়ার জন্য বেরোচ্ছি, রাত 11:50 ফ্লাইট দমদম থেকে, এবং আমি যাচ্ছি রটনেস চ্যানেল ক্রস করতে। ওখানে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আছে, যেমন প্রচুর জেলিফিস, ডলফিনস, এবং যেটা মেন সেটা হচ্ছে হাঙ্গর। এবং আমি ভীষণ এক্সাইটেড, আমি চাই যেন ওখানে গিয়ে হাঙ্গরের সাথে আবার দেখা হয়। এবং ইংলিশ চ্যানেলে যেমন ইংল্যান্ডে আমি ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়ে আমার সাকসেসটাকে সেলিব্রেট করেছিলাম, সেই একইভাবে আমি যেন অস্ট্রেলিয়াতে সাকসেসফুল হয়ে আবার ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়ে আবার আপনাদের সবাইকে গর্বিত করতে চাই। অস্ট্রেলিয়া যাবার প্রাককালে তাকে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এদিন তাকে সাঁতার কাটার সামগ্রী প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কালনার এই সাঁতারুকে শুভকামনা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। আজকে তো ওর জীবনে একটা বিশেষ দিন, কারণ ও অলরেডি ইংলিশ চ্যানেল জয় করেছে, এবারে ও অস্ট্রেলিয়ায় যাচ্ছে। আজকে ফ্লাইট আছে, অস্ট্রেলিয়ার পার্থে গিয়ে নামবে, তারপরে রটনেস চ্যানেল জয় করতেও নামবে। আমরা আশাবাদী ও জয় করবে এবং আমাদের জাতীয় পতাকা ওখানে ওড়াবে। তো আমরা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, ওর একটা জ্যামার যেটা পরে ও সাঁতার কাটতে নামবে, সেটা ওদের ওকে দিচ্ছি। এবং ওকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের সবার তরফ থেকে ওকে ভালোবাসা জানাচ্ছি, যাতে করে ও আমাদের দেশকে গর্বিত করতে পারে। এবং আমি নিশ্চিত জানি ও আমাদের দেশ তথা আমাদের রাজ্যকে গর্বিত করবে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় খুশি শায়নির বাবা। শায়নির বাবা আশাবাদী, ইংলিশ চ্যানেলের ন্যায় অস্ট্রেলিয়াতেও সাফল্য পাবে তার মেয়ে। লোনটা তো সমস্যা আছে, কারণ আমাদের মতো পরিবার থেকে যখন এই জায়গায় যাচ্ছি, স্বভাবতই অর্থনৈতিক ব্যাপারটা তো থাকবেই। প্রথমে ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছিল, আমি বাড়ি বন্ধক রেখে গেছিলাম। পরবর্তী ক্ষেত্রে চিফ মিনিস্টার যে অর্থনৈতিক দিক থেকে হেল্প করেছেন, সেটা আমি ওভারকাম করতে পেরেছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমি অস্ট্রেলিয়ায় যাচ্ছি, সেখানেও আমার অর্থনৈতিক সমস্যা কিছুটা আছে। অনেকেই হেল্প করেছেন এবং এখানেও আমাকে কিছুটা লোন করেই যেতে হচ্ছে। যাই হোক, এটা আমার মনে হয় মানুষের যে ভালোবাসা বা শুভেচ্ছা আছে, এটা সমস্যা হয়ে দাঁড়াবে না আগামী। কোথায় যাচ্ছেন আজকে? আমরা অস্ট্রেলিয়ায় যাচ্ছি। অস্ট্রেলিয়ায় হচ্ছে প্রথম বাঙালি হিসাবেও অংশগ্রহণ করতে চলেছে, এবং রটনেস চ্যানেলেও হচ্ছে নামবে। এবং আশা করি ইংল্যান্ডের মতো এখানেও জাতীয় পতাকা উড়িয়ে দেশকে গর্বিত করতে পারবে, এটা আমাদের সবারই ইচ্ছা বা আশা, এবং আশীর্বাদ আমাদের অবশ্য সবারই আছে। কবে নামছে ওখানে? 24 তারিখে নামবে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন মহাত্মা গান্ধী। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করেন সুপারভাইজাররা। 6 দফা দাবির ভিত্তিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। আয়োজকদের আশা, অদূর ভবিষ্যতে তাদের সমস্যার সমাধান লাভ হবে। মঙ্গলবার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করেন সুপারভাইজাররা ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দিল। চাকরি
MGNREGA সুপারভাইজার অ্যাসোসিয়েশন এদিন মোট ছ দফা দাবি পেশ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হল, দেশের অন্যান্য রাজ্যের ন্যায় পশ্চিমবঙ্গের দায়িত্বশীল সুপারভাইজারদের স্থায়ীকরণ ও নির্দিষ্ট মাসিক সাম্মানিক ধার্য করা, কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে জব কার্ড হোল্ডারদের মজুরি পরিশোধ করা, PF এবং স্বাস্থ্য বিমা চালু করা, গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কাজের সঙ্গে যুক্ত করা, জনগণনা, ভোটার তালিকা তৈরি, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সরকারি কাজের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হয়। আমাদের যেটা দাবি, আমাদের সুপারভাইজারদের স্থায়ীকরণ করানো হোক, আমাদের ন্যূনতম একটা সাম্মানিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং জব কার্ড হোল্ডাররা যে কাজ করে তাদের এক সপ্তাহের মধ্যে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হোক, সুপারভাইজারদের স্বাস্থ্যসাথী বা স্বাস্থ্য বিমা কার্ডগুলো করে দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং সুপারভাইজাররা যেন ভোটার তালিকা বা অন্যান্য সরকারি সেন্সাস যে কাজগুলো করা হয় সেইগুলো সুপারভাইজারদের নিয়োগ করা হোক। এবং ক দফা দাবি আছে আপনাদের? আমাদের ছ দফা দাবি আছে। এবং সুপারভাইজারদের যেন পঞ্চায়েতের কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কোথায় এসছেন এখন? আমরা এসেছি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমাদের ডেপুটেশন দিতে। এটা আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বিডিও অফিসে যেটা দেওয়া হচ্ছে, আমরা আমার সদর ব্লক থেকে সুপারভাইজার এসেছি, বিডিও সাহেবের কাছে আমাদের ডেপুটেশন দিতে, উন্নয়ন আধিকারিকের কাছে এসেছি, গোটা রাজ্য জুড়ে যে ডেপুটেশন দেওয়া হচ্ছে সুপারভাইজারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, সেই দাবি দেওয়া নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছি আমাদের দাবি দেওয়া জানাতে। এদিন ভাতার ব্লকের সমস্ত সুপারভাইজাররা অংশগ্রহণ করেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কালনার নিভুজি বাজার শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা তোলার লক্ষ্যে অসংখ্য গ্রাহক ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত। দুর্নীতির হাত থেকে টাকা বাঁচানোর লক্ষ্যে গ্রাহকরা ব্যাংকমুখী হচ্ছে। ঘটনা ঘিরে যাতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে ব্যাংকে। নীরব মোদী টাকা আত্মসাতের ঘটনায় আতঙ্কিত মানুষ নিজেদের জমানো টাকা তুলতে ভিড় জমাচ্ছেন কালনার নিভুজি বাজার শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। কেউ মিড ডে মিলের টাকা, কেউ বা নিজেদের দরকারে টাকা তুলতে লম্বা লাইনে দাঁড়িয়েও টাকা পাননি, তবু হাল ছাড়তে নারাজ গ্রাহকরা। বিপুল টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার পরই এই অস্থিরতা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। টাকা তোলাকে কেন্দ্র করে যাতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কালনা থানা থেকে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়। গ্রাহকদের চোখে মুখে এদিন অস্থিরতার ছাপ ফুটে ওঠে। গ্রাহকদের জমানো টাকা যাতে মার না যায় তার লক্ষ্যেই টাকা তুলতে ব্যাংকমুখী হন অসংখ্য গ্রাহক। আমি এখনো পাইনি, লাইনে প্রায় 10টা সাড়ে 10টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো অবধি কোনো লাইনে কোনো টাকা পাইনি। কি বলছে এখন? ওখানে প্রথমে তো লাইনে অনেক জনের পরে দাঁড়ালাম, তারপরে এখন গিয়ে সামনে কাউন্টারের সামনে গিয়ে বললাম কোনো রকম টাকা পয়সায় কিচ্ছু নেই। কি পারপাসে টাকা তুলতে? আমি এসেছি স্কুল থেকে, আমি আমার স্কুলেতে মিড ডে মিল হয়, সরকারি স্কুল মিড ডে মিল হয়, মিড ডে মিল এবং রান্না রাঁধুনিদের টাকা দেবো, তাদের খুব আর্জেন্ট দরকার টাকাটা, আমি যদি না দিই তারা তাদের এটা রুচি, তাদেরও এটা রুচি রোজগার, অর্থাৎ এটা আমাকে তাকে তুলে দিতে হবে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। রায়না এক নম্বর ব্লকের রামপুরে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। মহিলা পুরুষ নির্বিশেষে এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। শিবির ঘিরে প্রশিক্ষণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। যেভাবে কোঅপারেশন করেছিল এই ক্লাস্টারটার জন্য আমরা খুব আগ্রহী, গভর্নমেন্টের পক্ষ থেকে এইটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি এবং পরবর্তীকালে যা প্রপোজাল দেওয়ার আমরা করেছি, ইনিশিয়েট করেছি,
এবং আমার বেস্ট ফ্রেন্ড অভিজিৎ কর এখন আমার এই বিএসসিতে। শিহারাবাজার জরি জারদৌসী প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় রায়না এক নম্বর ব্লকের রামপুরে। এদিন শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন আনুমানিক শতাধিক মানুষজন প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। আগত মানুষজনদের আরও উন্নত প্রোডাক্ট প্রস্তুত করার পাশাপাশি কিভাবে ব্যবসাতে অধিক মুনাফা পাওয়া সম্ভব তার রূপরেখা দেওয়া হয়। আজকে আমরা এখানে একটা জরি জারদৌসীর ক্লাস্টার হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এমএসএমইটি ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং আমাদের জেলা শিল্পকেন্দ্রের সহযোগিতায় জেলা শিল্পকেন্দ্র তো এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি, এটা ওদের ক্লাস্টারের মধ্যেই আছে এবং এদের এখানে প্রায় 50 থেকে 60 ইউনিট আছে এবং এখানে প্রায় 250-300 কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে একটা এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে এসে এদেরকে আমরা ক্লাস্টারের মাধ্যমে আমাদের গভর্নমেন্টের যে স্কিম আছে ভেরিফাই করার চেষ্টা হচ্ছে, যাতে আমরা একটা একটা বাজারের উপযুক্ত এদেরকে একটা বাজারের উপযুক্ত ট্রেনিং দিয়ে যাতে ওদের মাল বিক্রি হয় এবং ওদের মানে ইনকাম বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে গ্রামেরও যে আপলিভমেন্ট হয় সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট হয় এটা আমরা চেষ্টা করছি। প্রত্যন্ত গ্রামে এই ধরনের যে ট্রেনিং বা সচেতনতা শিবির এর মাধ্যমে কি সরকার কোনো উন্নয়ন পাবে? সরকার উন্নয়ন পাবে এটাই তো এখন এই মানে আমাদের সরকার যেটা করতে চাইছে যে আগে কি হতো আমরা ডিস্ট্রিক্টে গিয়ে দু একটা ট্রেনিং দিতাম, এই গ্রামের যারা গরিব মানুষ বা গ্রামের যারা বিশেষ করে মহিলারা তারা এই ঘর থেকে বেরিয়ে প্রায় 20-25 কিলোমিটার দূরে যেয়ে সারাদিন ট্রেনিং নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, আমরা উঠে এসেছি আজকে গ্রামে। কতদিনের ট্রেনিংটা দেওয়া হবে এটা আজকে একটা অ্যাওয়ারনেস হচ্ছে, এরপরে এতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হবে, সেখানে হয়তো এক মাসের ট্রেনিং হবে। আমরা নিপটের সঙ্গে চেষ্টা করছি তাদেরকে নিয়ে আসার জন্য এবং আরও যে গভর্নমেন্ট সংস্থাগুলো আছে যারা এগুলোর উপরে কাজ করছে তারা এসে এখানে ট্রেনিং দেবে। ট্রেনিংটা এখানেই হবে না এদেরকে কোথাও নিয়ে যাবেন আপনারা? না, ট্রেনিং এখানেই হবে কিন্তু আমরা এক্সপোজার ভিজিট করবো হয়তো 2-3 দিনের জন্য, যেখানে হয়তো ধরুন মানে ভারতের অন্যান্য জায়গাতে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক জায়গাতে এই ধরনের যারা জরির কাজ হয় বোম্বে বা ওইদিকে। প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণরত কর্মীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এদিনে শিবিরে মহিলা প্রশিক্ষণকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। শিয়ারাবাজার জরি অ্যান্ড জারদৌসী ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি লিমিটেডের পক্ষ থেকে রায়না ওয়ান ব্লকে শিয়ারা অঞ্চলের রামপুর গ্রামে এই ট্রেনিং ওয়ার্কশপ অ্যান্ড গভর্নমেন্ট স্কিমের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা চালু হয়েছে। এই ধরনের ট্রেনিংয়ে কতটা আর্থিক সমস্যার মধ্যে বলে মনে হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি যে আর্থিক যেটা হচ্ছে একটা লেবার ধরুন এখন জরির উপর কাজ করে হয়তো 150 টাকা ইনকাম করে, আমাদের স্কিলটাকে বাড়ানো হচ্ছে মেন লক্ষ্য এবং একটা একটা সমবায় সমিতি করে সেটা একত্রিত হয়ে আমরা মার্কেটিং করব এবং প্রোডাকশন করব, সেটাই আমাদের। এই যে প্রোডাকশনের উপর ট্রেনিং দেওয়া হচ্ছে এটা কতদিন চলবে? এটা আমাদের প্রোডাকশনের উপর ট্রেনিং, এই ট্রেনিংয়ের পার্ট আমাদের এর আগেও অনেকগুলো ট্রেনিং হয়েছে, এটা একটা পার্ট বর্ষণ। এরপরে আমাদের এক্সপোজার ভিজিট আছে, ডিজাইনের উপর ট্রেনিং আছে এবং আদার্স আরও মেশিনারির উপর ট্রেনিং আছে। অর্থাৎ প্রামাণিক আমি এই কোয়ালিটিভের শিখাই দিই। কী নাম আমাদের কোয়ালিটিভটা? শিয়ারাবাজার জরি অ্যান্ড জারদৌসী ক্লাস্টার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটিভ সোসাইটি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। 125তম বর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠিত হল রায়নার স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে। পদযাত্রার মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। 5 দিন ধরে নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিপূর্ণতা পাবে কর্মসূচিটি। এই বিদ্যালয়ের গুরু শিষ্য সবাই রাজার রাজা, 125 বছর পরে আবার নতুন করে
মঙ্গলবার রায়নার স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে গৌরবময় 125তম বর্ষ উদযাপন উৎসবের সূচনা হল। 1894 সালের 20 ফেব্রুয়ারি এই বিদ্যালয়ের সূচনা করেন স্বর্গীয় মঙ্গলাচরণ ঘোষ। রায়নার এই বিদ্যালয়টি প্রথম হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর শিক্ষা কর্মদক্ষ সকলকেই আমরা আমাদের বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করছি। আমরা যে আমাদের ব্যান্ড বাজনা ছিল সেটা কোথায় গেল? সম্বোধনের মধ্য দিয়ে আমাদের এই শুভ মুহূর্তকে আমরা স্মরণে করে রাখবো। 25 বছর এই যে একটা শুভ মুহূর্ত, এই মুহূর্তটি আমাদের সকলের জীবনে এদিন থেকে শুরু হয়ে 5 দিন ধরে চলবে নানারূপ অনুষ্ঠান। পদযাত্রার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফিতে কেটে ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 5 দিন ধরে নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও নানারূপ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে মূলত প্রোগ্রাম হচ্ছে আমাদের বিদ্যালয়ের 125 বছর, আজকের 20 ফেব্রুয়ারি জন্মদিন, 125 বছর পূর্তিটা আজ থেকে শুরু হল, 5 দিন ব্যাপী হবে। কী কী থাকছে? এই থাকছে আমাদের ছৌ নাচ আছে, তারপর এমনি ছাত্রছাত্রীদের যে ক্রিয়েটিভ অনুষ্ঠান সেগুলো থাকছে, ছাত্রছাত্রীদের নাচ গান, কবিতা আবৃত্তি, নাটক, শিক্ষকদের তাদের ভূমিকা আছে তারাও নাটক করছেন। সর্বোপরি আমাদের যে বিদ্যালয়ের এত গর্বের বিষয় যে দক্ষিণ দামোদরের এটাই প্রথম হাই স্কুল তৈরি হয়েছিল বিদ্যাসাগরের নির্দেশে। মঙ্গলাচরণ ঘোষ মহাশয় তার সদরবাটিতে প্রথম এই বিদ্যালয়ের সূচনা করেন 20 ফেব্রুয়ারি 1894 সালে। আজ তার 125 দিন পূর্ণ হলো। আমাদের কাছে একটা গর্বের যে গোটা দক্ষিণ দামোদরে এর থেকে পুরনো হাই স্কুল আর কোথাও নাই। আনন্দের সঙ্গে আমরা গোটা এলাকাবাসী 20-25টা গ্রাম পার্শ্ববর্তী আরও কয়েকটি অঞ্চল মিলে আমাদের ছাত্রছাত্রীরা আসে, তাদের অভিভাবকদের কাছ থেকে আমরা 10 টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছি। কৃতি ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বহু কিছু কৃতিত্ব ছাত্র, তারা বিভিন্ন দিক থেকে আমাদেরকে চেক, ক্যাশ, টাকা দিয়ে সাহায্য করেছেন। আমরা গর্বিত, আমি প্রধান শিক্ষক হিসাবে গর্বিত যে এই অনুষ্ঠানে এত সাড়া পাবে এটা আমরা ভাবতেই পারিনি। এতগুলো মাস্টারমশাই আমরা দীর্ঘ 1.5 মাস ধরে কালেকশন করছি এবং বিভিন্ন প্রোগ্রামটা সাজিয়েছি। এই অনুষ্ঠানটায় আমাদের স্বপন দেবনাথ, তার তপন দাশগুপ্ত এবং আজকে যিনি আসছেন প্রধান অতিথি হয়ে, তিনি হচ্ছেন হুগলি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শেখ মেহবুব রহমান সাহেব, উনি প্রধান অতিথি আসছেন। মহারাজ রামকৃষ্ণ মিশনে আসছেন, তা সত্ত্বেও আমাদের হরিপ্রসাদ মেদদা বিখ্যাত একজন, বিভিন্ন মানে বিশ্বের 10টা কলেজে তিনি এই চিত্রশিল্পী হিসাবে অধ্যাপনার কাজ করেছেন, তাকে আমরা পেয়েছি। আজকে এক্সিবিশন হচ্ছে আমাদের সেই চিত্র প্রদর্শনী ভূগোল বিজ্ঞানের, উনি সেটা উদ্বোধন করবেন। আমরা গর্বিত যে এত বড় একটা অনুষ্ঠান, ঐতিহ্যশালী স্কুলে অনুষ্ঠান, আমরা আনন্দের সঙ্গে এটা পালন করতে চলেছি আপনাদের সকলের সহযোগিতা। আমি গোটা এলাকাবাসী তথা এই রায়না থানায় যারা যারা আছেন এবং যারা বিদেশে আছেন, পশ্চিমবঙ্গের বাইরে আছেন, তারা সেই ছাত্রছাত্রী যারা
বা প্রতিষ্ঠিত তাদেরকে আহ্বান করব যাতে এই পাঁচ দিনের মধ্যে একদিনও তারা এসে অনুষ্ঠানটায় সামিল হন। এবং আরেকটা বিশেষ, যে 23 তারিখ আমরা রিইউনিয়ন অর্থাৎ প্রাক্তনীদের নিয়ে একটা অনুষ্ঠান করেছি, তারা এসে তাদের মনের কথা বলবে, তাদের সেই স্মরণীয় দিনগুলো তারা এখানে এসে মঞ্চে শেয়ার করবে, আমরা সেজন্য গর্বিত। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কোরবান আলী খান, আমি এই স্কুলের মানে প্রধান শিক্ষক, বাড়ি আমার আরামবাগে, এখানে এসেছি 3 বছর। 3 বছরে আমি আমাদের স্টাফের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, ছাত্রছাত্রীদের ভালোবাসা আমি অভিভূত। এত বড় একটা মিছিল, এত বড় একটা অনুষ্ঠান আজকের দিনে প্রমাণ হচ্ছে যে আগামী 5 দিন আরও ভালো করে এটা মহিমান্বিত হবে এবং সাফল্যমণ্ডিত হবে। রায়না থেকে কৃষ্ণ সাহা ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। রায়না 2 নম্বর ব্লকের উচালন বাজার পাড়ায় অনুষ্ঠিত হল ব্রহ্মা পুজো। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মণ্ডপ প্রাঙ্গণে। পূজা কমিটির পক্ষ থেকে প্রায় 12,000 মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়। অন্যান্য পুজোর মতো ব্রহ্মা পুজোয় মাতল রায়না 2 নম্বর ব্লকের উচালন বাজার পাড়ার মানুষ। জানা যায়, প্রায় 150 বছর আগে উচালন এলাকায় বিভিন্ন খড়ের পালুই ও বসত বাড়িতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটত। এইরূপ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে তাম্বুলি পরিবারের সদস্যরা এই পুজো শুরু করে। এই পুজো তাম্বুলি সম্প্রদায়ের হলেও এখন এই পুজো সমগ্র উচালন গ্রামের উৎসব হয়ে উঠেছে। পুজো উপলক্ষে প্রায় 12,000 মানুষকে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করেন উদ্যোক্তারা। পুজো চলবে 4 দিন ধরে। পুজোকে কেন্দ্র করে 4 দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানালেন উদ্যোক্তারা। এবছর আমাদের প্রথম দিন আজকে, আজকে আমাদের থাকছে কবিতা আবৃত্তি, আমাদের সঙ্গীত, নৃত্য, তার সঙ্গে কুইজ এবং বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। এই পুজোটা কি প্রতি বছর এই দিনই হয়? না, এটা আমাদের অ্যাকচুয়ালি ওই ফাল্গুন মাসে অমাবস্যার পরে মঙ্গলবারটাতেই হয় আমাদের। পুজো কেন হলো, কেন ইতিহাস হচ্ছে এটা তাম্বুলি সম্প্রদায়ের পুজো। হ্যাঁ, এবং তখন প্রচুর অগ্নিকাণ্ড হতো আমাদের এখানে, যেহেতু ব্রহ্মার দেবতা হচ্ছে অগ্নি, সেই জন্যে তার আমরা এখানে একটা পুজোর ব্যবস্থা করি এবং সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট আপনার 150 ইয়ার্স আপ। কদিন ধরে অনুষ্ঠান চলবে? 4 দিন অনুষ্ঠান। এটা কি গ্রাম্য একটা উৎসব বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। এই উৎসবটা কেন্দ্র করে আমাদের সারা গ্রামের মানুষ এক হয়ে আমরা পুজোটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোমবার ভাতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ সুপারভাইজাররা। কালনা নিবুজি বাজার শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা তোলার লক্ষ্যে অসংখ্য গ্রাহক ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত। রায়না 1 নম্বর ব্লকের রামপুরে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ১২৫তম বর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠিত হল রায়নার স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।